আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। ঈদ শেষে আমি আপনাদের মাঝে চলে আসছি, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের বাচ্চা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করা যায়। মাশাল্লাহ, অনেকেই জিজ্ঞেস করছিলেন যে জল মুরগির বাচ্চা পাওয়া যায় কি না। হ্যাঁ, মাশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে জল মুরগির বাচ্চা পেয়েছি। এই দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের মাঝে আজকে জল মুরগির বাচ্চা দেখাবো ইনশাল্লাহ। যে জল মুরগি যেগুলো দেখতে পাচ্ছেন, ঠোঁট লাল দেখতে পাচ্ছেন, ঠোঁটের উপরে লাল টকটকা লাল, বাচ্চা থাকতেই ওদের টকটকা লাল হয়ে গেছে, অনেকটাই সুন্দর। কালিম পাখির বাচ্চার মতো কালো দেখতে জল মুরগির বাচ্চাগুলো, কিন্তু ঠোঁটটা একটু লাল, এটাই তফাৎ, চেনা যাচ্ছে যে হ্যাঁ এটা জল মুরগির বাচ্চা। যারা জল মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন, খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা দ্রুত সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন, কারণ সেই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের জল মুরগির বাচ্চা, জল ময়ূরের বাচ্চা এবং কি কোরার বাচ্চা, কালিম পাখির বাচ্চা সহ বিভিন্ন ধরনের পাখির বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি সিল্কি মুরগির বাচ্চা। আর সিল্কি মুরগির বাচ্চা নিয়ে আপনাদের সামনে কিছু কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একদিন থেকে শুরু করে সকল বয়সের সিল্কি মুরগির বাচ্চা, ব্রাহ্মার বাচ্চা, কাদার বাচ্চা, তিতির মুরগির বাচ্চা এবং কি টার্কি মুরগির বাচ্চা সহ বিভিন্ন ধরনের সহ বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আমার এই খামারে পেয়ে যাবেন ইনশাল্লাহ, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার। এইখানে আমি আপনাদেরকে শুধু তাই না, আমি আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, অনেক কিছুই দেখাবো। এটা হচ্ছে তিথির মুরগির বাচ্চা, 2 মাস বয়স তিথির মুরগির বাচ্চা, যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা আলোচনা সাপেক্ষে, আমি আজকে দাম বললাম না, আপনারা আলোচনা সাপেক্ষে নিয়ে নিতে পারবেন। এটা তিথির মুরগির বাচ্চা, যাদের তিথির মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে সকল বয়সী রানিং তিথির মুরগি সহ আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাপি ভিউয়ার্স, আমি দেখতে দেখতে আবারও চলে আসলাম আর একটা জিনিসের কাছে, টার্কি মুরগির বাচ্চা। আজ মেয়েদেরকে ছোট্ট করে ভিডিও দিচ্ছি এই জন্যেই যে আপনারা সবাই দেখতে পারেন, অনেকে এই ভিডিও টানেন পুরাপুরি দেখেন না, এই জন্য আমি খুব শর্ট করে ভিডিও দিই, যাতে শর্ট ভিডিওটা আপনারা না টেনে পুরাপুরি দেখেন এবং কি ভালো লাগবে। যে জিনিসটা আপনাদেরকে দেখলে অবশ্যই সময় খুবই কম লাগবে, স্বল্প সময়ের মধ্যে পুরো অনেক কিছুই দেখতে পারবেন, এই জন্য আমি না টানবেন না ইনশাল্লাহ, আপনাদের কাছে অনুরোধ, এই জন্য আমি শর্ট করে ভিডিও দিয়ে দিচ্ছি। টার্কি মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে সকল বয়সের টার্কি মুরগির বাচ্চা আপনারা নিতে পারবেন, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাঁ, এই যে প্রিয় ব্লস, এখনই দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি যেগুলা, এগুলা হচ্ছে এগুলা একদম ছোট বাচ্চা, এই যে দেখেন বহুল, এগুলা এখানে অনেক কিছুর বাচ্চাই আছে, সাথে আমি দেওয়া রাখছি যদিও টার্কি, তিথি, গ্রাহমা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সাদা যেগুলা দেখছেন, যেটা হচ্ছে গ্রাহমা হোয়াইট, এবং গুজ উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে গ্রাহমা লাইট কালার, এবং কি কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাদা নাম। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এগুলো সব ধরনের বাচ্চা আমি একসাথে ছেড়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। কালিম পাখির 2-2.5 মাসের বাচ্চা দেখতেই পাচ্ছেন, ভাত খাচ্ছে। আরে ভাই, শুধু কালিম পাখির বাচ্চা ভাত না, এটা ভাত, মাছ, ধান, ফুয়েটি যা দেবেন সব কিছুই খাবে, এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই বলেন যে ভাই 2 মাসের 2.5 মাস 3 মাসের বাচ্চাগুলো দেখান, বারবার রিকোয়েস্ট করেন, এই জন্যে আমি আজকে দেখাচ্ছি। যে দেখেন 2 মাস 2.5 মাস 3 মাস যে বাচ্চা নেন, এটা হলো 3500 টাকা জোড়া, এটা বলে দিচ্ছি আমি আগেই, কারণ এটা নিয়ে দামাদামি করবেন না ইনশাল্লাহ, সবাই দেখবেন। এটা হচ্ছে কালিম পাখির 0 বাচ্চা, সবসময় লিখি 0 থেকে বড়, কিন্তু 0 বাচ্চা দেখানো হয় না। আপনারা অনেকেই প্রশ্ন করছেন ভাই 0 বাচ্চা কেমন হয় দেখতে চাই। হ্যাঁ, অনেকেই লিখছেন রহিম ভাই 0 বাচ্চা দেখতে চাই, আমি আপনাদেরকে 0 বাচ্চাগুলো দেখাচ্ছি। হলো 24 ঘন্টার আগের বাচ্চা, এদেরকে আমরা ফিট ভাত খাওয়ায় বাসায় রাখতেছি ইনশাল্লাহ। মাশাল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে, অনেকগুলো বাচ্চা ফুটেছে, এখনও মনে হয় 300-400 বাচ্চার মতো আছে। যদি কারো খামার করতে চান, ছোটো আকারে খামার 10 জোড়া 5 জোড়া 20 জোড়া নিতে চান, তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের জন্য দেওয়া হবে। এবং বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন এবং কি
আমার জন্য দোয়া করবেন, আর যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাতে। আসসালামু আলাইকুম।